হ্যালো বন্ধুরা, আমি সৈকত চৌধুরী আর আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকে আমি চলে এসেছি হচ্ছে কাঁচাপাড়া এলাকার বীজপুর থানার অন্তর্বর্তী একটি এলাকা। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে 85 নম্বর বাস স্ট্যান্ড, এই যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো মেনলি আজকের ভিডিওটা এই 85 নম্বর রুটের বাস স্ট্যান্ড নিয়ে আমি শুরু করব। তো আমার প্রতিটা বাসের ভিডিওর মতো এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য এই 85 নম্বর রুটের বাসের ফার্স্ট কার আর লাস্ট কার কখন কাঁচাপাড়া থেকে আর ব্যারাকপুর থেকে আর কত মিনিট অন্তর অন্তর আপনারা এই 85 নম্বর রুটের বাস পাবেন এই কাঁচাপাড়া ব্যারাকপুর থেকে, আর তার সাথে কোন কোন স্টপেজ হয়ে কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর যাচ্ছে আর ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া রিটার্ন করছে, আর তার সাথে এই 25 নম্বর রুটের মোট ভাড়া কত ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া আর কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত, সেই সব বিষয়ের ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এবার আপনাদেরকে একটুখানি এই কাঁচাপাড়ায় এই 25 নম্বর রুটের বাস স্ট্যান্ডটা একটুখানি ঘুরে দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 85 নম্বর বাস স্ট্যান্ড কাঁচাপাড়া চত্বরের মধ্যে পড়ছে, আর এই যে বাস স্ট্যান্ড মানে এখানে সব পরপর বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, আর এদিকে পড়ছে হচ্ছে কাঁচাপাড়ার অন্তর্গত বীজপুর থানা। তো মেনলি আপনাদেরকে বলে রাখি এই 85 নম্বর রুটের বাসগুলো এই কাঁচাপাড়া বীজপুর থানার সামনে থেকে ছাড়ে আর এদিক থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এই সিধা বেরিয়ে যায়, সিধা বেরিয়ে এরকম বাদিকে ঘুরে যাচ্ছে, গান্ধী মোড় থেকে ঘুরে চলে যাচ্ছে হচ্ছে অন্তিম গন্তব্য অর্থাৎ ব্যারাকপুর বাস স্ট্যান্ডের দিকে। বন্ধুরা, এবার আমি চলে যাব হচ্ছে এই কাঁচাপাড়া বীজপুর থানার অন্তর্গত এলাকা থেকে এই 85 নম্বর বাসে করে এই 85 নম্বর রুটের বাসের শেষ গন্তব্য অর্থাৎ ব্যারাকপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, আর যেতে যেতে আপনাদেরকে এই 85 নম্বর রুটের বাসের পুরো ইনফরমেশান দিতে থাকবো। তো আর দেরি না করে যাওয়া যাক এই 85 নম্বর রুটের বাসের শেষ গন্তব্য অর্থাৎ ব্যারাকপুর বাস স্ট্যান্ড। তো এবার এই 85 নম্বর রুটের বাসে করে ব্যারাকপুর বাস স্ট্যান্ড যেতে যেতে আপনাদেরকে এই 85 নম্বর রুটের বাসের সময়, ভাড়া ও কোন কোন বাস স্টপ হয়ে কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর ও ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া পর্যন্ত যায় ও কত মিনিট অন্তর অন্তর আপনারা এই 85 নম্বর রুটের বাস পাবেন কাঁচাপাড়া ও ব্যারাকপুর এই দুই জায়গা থেকে, সেই সব বিষয়গুলো আপনাদেরকে বলে দিই। তো আপনারা এই 85 নম্বর রুটের বাস 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর কাঁচাপাড়া ও ব্যারাকপুর এই দুই জায়গা থেকে পাবেন ও কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর ও ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া পর্যন্ত এই 85 নম্বর রুটের বাসের মোট ভাড়া বর্তমানে নিচ্ছে 40 টাকা, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই নাও থাকতে পারে অর্থাৎ ভবিষ্যতে এই বাসের ভাড়া বাড়তেও পারে। আর তার সাথে বলে দিই কাঁচাপাড়া থেকে এই 85 নম্বর রুটের বাসের ফার্স্ট কার ছাড়ে সকালবেলা 5টা থেকে 5টা 15 মধ্যে ও লাস্ট কার ছাড়ছে রাত্রিবেলা 7টা থেকে 7:30 মধ্যে, ও ব্যারাকপুর বাস স্ট্যান্ড থেকে এই 85 নম্বর রুটের বাসের ফার্স্ট কার ছাড়ছে সকালবেলা 6টা থেকে 6:30 মধ্যে ও লাস্ট কার ছাড়ছে রাত্রিবেলা 9টা থেকে 9:30 মধ্যে, কিন্তু এই সময়সীমাও ভবিষ্যতে বদলে যেতে পারে। ও এই 25 নম্বর রুটের বাসগুলো যখন কাঁচাপাড়া বীজপুর থানার পাশ থেকে ছাড়ে তখন কাঁচাপাড়া বীজপুর থানা মোড়, লেলিন সরণি, গান্ধী মোড়, 27 নম্বর বাস স্ট্যান্ড, কলেজ মোড়, লিচুবাগান, জোড়া মন্দির, মিলননগর, কুমোরপাড়া, বাগ মোড়, মল্লিকবাগ হাই স্কুল, সুকান্তপল্লী, তেঁতুলতলা, চৈতন্যডোবা, বকুলতলা, ডানলপ ঘাট, রামপ্রসাদ ঘাট, বাদাঘাট, বলিদাঘাটা, বাণী মন্দির, হালিশহর, লালকুঠি, কোনা মোড়, জগন্নাথ ঘাট, মারোয়ারি কল, পেপার মিল মোড়, নেতাজি এই নৈহাটি জুট মিল, নয়াবাজার, গরুর ফাড়ি, নেতাজি সুভাষ মোড়, গরিফা, রামঘাট শ্মশান, লালদিঘি, গৌরীপুর পোস্ট অফিস, গৌরীপুর বাজার, গৌরীপুর চৌমাথা, রামকৃষ্ণ মোড়, নৈহাটি মালগোডাউন, নৈহাটি পৌরসভা, নৈহাটি স্টেশন, নৈহাটি নদিয়া মিল অর্থাৎ DN5 নম্বর বাস স্ট্যান্ড, ভাতপাড়া, পানপুর মোড়, ভাটপাড়া ফাড়ি, কাকিনাড়া বাজার, কাকিনাড়া পেপার মিল, কাকিনাড়া পেপার মিল 3 নম্বর গেট, কলাবাগান, কাকিনাড়া পেপার মিল 4 নম্বর গেট, জগদ্দল ফেরিঘাট, আটপুর, শ্যামনগর জেটিঘাট, শ্যামনগর স্টেশন, চৌরঙ্গি মোড়, পিনকল মোড়, অশোকনগর মোড়, ইছাপুর মানিকতলা, ইছাপুর কালীতলা, ইছাপুর স্টোর বাজার, ইছাপুর কাটাধর, কোয়েলপুর চৌমাথা, ইছাপুর বাদামতলা, পলতা নেতাজি পল্লী, পলতা বাস স্ট্যান্ড, ঘুষিপাড়া, ব্যারাকপুর লালকুঠির মোড়, ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর চিড়িয়া মোড়, প্রশাসনিক ভবন, মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ, ধোবিঘাট, ব্যারাকপুর মিলিটারি বেস হসপিটাল হয়ে ঢোকে ব্যারাকপুর বাস স্ট্যান্ড ও
ব্যারাকপুর বাস স্ট্যান্ড থেকে এই 85 নম্বর রুটের বাসগুলো যখন কাস্তাপাড়া বীজপুর থানা পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে কাস্তাপাড়া বীজপুর থানা ঢোকে। বন্ধুরা, আমি ফাইনালি কাস্তাপাড়ার বীজপুর থানার মোড় থেকে চলে, মানে এই 85 নম্বর রুটের বাসে করে চলে এসেছি হচ্ছে এই 85 নম্বর রুটের বাসের শেষ গন্তব্য অর্থাৎ ব্যারাকপুর বাস স্ট্যান্ড। তো মেনলি আমি এই যে এই বাসটা করে এসেছি, এই যে আমার পিছন দিকটায় দাঁড়িয়ে রয়েছে। তো এবার আপনাদেরকে দেখাই এই 85 নম্বর রুটের বাসগুলো ব্যারাকপুর বাস স্ট্যান্ডে এক্স্যাক্টলি কোন জায়গাটায় দাঁড়াচ্ছে, আর তার সাথে এই ব্যারাকপুর মানে গোটা ব্যারাকপুর বাস স্ট্যান্ডের ভিউটা একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যারাকপুর বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের আরেকটা নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস বাস টার্মিনাস। ওই যে বোর্ডটা দেওয়া আছে, বোর্ডটার মধ্যে লেখাই আর রয়েছে, আর ওই বোর্ডটার মধ্যে লেখা আছে যে এই বাস স্ট্যান্ডটা তৈরি হয় হচ্ছে 2008 সালে, ঠিক আছে। তো এই যে 85 নম্বর রুটের বাসগুলো ওই ব্যারাক এই কাস্তাপাড়া বীজপুর থানার মোড় থেকে ছেড়ে এই ব্যারাকপুর বাস স্ট্যান্ডে আসে। তো এটা হচ্ছে ব্যারাকপুর কোর্স সংলগ্ন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 85 নম্বরগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর, আর ওদিক থেকে ছাড়ে হচ্ছে 78 নম্বর রুটের বাসগুলো। তো 78 নম্বর রুটের বাসগুলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট মানে এই ব্যারাকপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডের মানে বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। আর ওই দিকে যে রাস্তাটা চলে গেছে একদম সিধা, ওই সিধা গেলে পড়বে হচ্ছে MM5 রুটের বাস স্ট্যান্ড, যেটা কিনা হাবড়া থেকে আসে আর এই ব্যারাকপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন বাসের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থেকে আপনারা আশা করছি এই 85 নম্বর রুটের বাস সম্পর্কে A to Z পুরো ডিটেলস পেয়ে গেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এরকমই নতুন নতুন বাসের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন বাসের ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই।